মমতাজ বেগম সিয়াসতের হাদিস পড়লেন, কোরআনের তাফসির পড়লেন, সংসদে বিরাট বড় বক্তব্য দিলেন, মিজানুর রহমান আজহারির আলোচনার ভুল ধরলেন, আল্লামা শব্দ নিয়ে ব্যাখ্যা করলেন, কত কিছু করলেন, সব কিছু করার পরে শুধু একজনকে খুশি করার জন্য, এই কথা ঠিক তো, শুধু একজনকে খুশি করার জন্য, মানে সে যেন আমার উপরে কি থাকে, খুশি থাকে, এটা কিন্তু ইমানদারের কাজ না, এটা কার কাম? সে খুব কায়দা কৌশল করে বলে তার দৃষ্টি তার দিকে রাখার চেষ্টা করল। যখন দেখলো যে আর কোনো দিক দিয়েই কোনো কিছু হলো না, এখন পুরাতন গানের গুরুদের সামনে সরাসরি সিজদা করে আবার গানের দলে ঢুকে পড়েছে। দেখেছেন সরাসরি সিজদা করা? ফেসবুকে আমার আইডিতে ঢুকবেন, ভিডিওটি আমি আপলোড করেছি, সরাসরি কমপক্ষে তিন থেকে চারজন গুরুর সামনে একেবারে নামাজ পড়লে যেরকম সিজদা দেয়, এরকম সিজদা দিয়ে এখন তাদের খুশি করার চেষ্টা করছে। যারা মানুষকে খুশি করার চেষ্টা করে, আল্লাহর খোঁজামন্দি হাসিলের চিন্তা যার মাথার মধ্যে নাই, এটা হলো মানবরূপী শয়তান। এ শয়তান আমাদের ডানে বামে সামনে পিছনে আসে। ইমানের পূর্ণতা যার কাছে নাই, সে খুশি হলে ঢোল তবলা বাজায়, গান বাজনা করে, তারপরে নানান রকমের অনুষ্ঠান আদির আয়োজন করে, ভুরি ভোজের একটা ব্যবস্থা করে। বেশ কিছুদিন আগে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোনো একটা জায়গায় উনি বেশ অনেক ভোটে জিতেছিলেন বলে রেজাল্ট প্রকাশ করার সাথে সাথে কি বলে রাস্তার উপরেই সেজদাই লুটিয়ে পড়েছিলেন, মনে আছে কি এরকম একটা খবর? বগুড়া ফল প্রকাশ হওয়ার সাথে সাথে উনি মাটিতে সেজদাই লুটিয়ে পড়েছেন। ইমানদার যখন বিরাট খুশির সংবাদ শোনে, তখন খুশির ঠেলায় সেজদা দেয় কারে? আল্লাহরে। তখন খুশির ঠেলায় সেজদা দেয় আল্লাহরে। আর মানুষরূপী শয়তান যেগুলা, এগুলা খুশির ঠেলায় সেজদা দেয় তার মালিকরে, তারে তাকে যারা তাকে মানে যাকে তারা মনিব মনে করে তাকে। লক্ষ্য করেন, সংসদ ভবনে মমতাজ বেগম সিয়াসতের হাদিস পড়লেন, কোরআনের তাফসির পড়লেন, সংসদে বিরাট বড় বক্তব্য দিলেন, মিজানুর রহমান আজহারির আলোচনার ভুল ধরলেন, আল্লামা শব্দ নিয়ে ব্যাখ্যা করলেন, কত কিছু করলেন, সব কিছু করার পরে শুধু একজনকে খুশি করার জন্য, এই কথা ঠিক তো, শুধু একজনকে খুশি করার জন্য, মানে সে যেন আমার উপরে কি থাকে, খুশি থাকে, এটা কিন্তু ইমানদারের কাজ না, এটা কার কাম? সে খুব কায়দা কৌশল করে বলে তার দৃষ্টি তার দিকে রাখার চেষ্টা করল। যখন দেখলো যে আর কোনো দিক দিয়েই কোনো কিছু হলো না, এখন পুরাতন গানের গুরুদের সামনে সরাসরি সিজদা করে আবার গানের দলে ঢুকে পড়েছে। দেখেছেন সরাসরি সিজদা করা? ফেসবুকে আমার আইডিতে ঢুকবেন, ভিডিওটি আমি আপলোড করেছি, সরাসরি কমপক্ষে তিন থেকে চারজন গুরুর সামনে একেবারে নামাজ পড়লে যেরকম সিজদা দেয়, এরকম সিজদা দিয়ে এখন তাদের খুশি করার চেষ্টা করছে। যারা মানুষকে খুশি করার চেষ্টা করে, আল্লাহর খোঁজামন্দি হাসিলের চিন্তা যার মাথার মধ্যে নাই, এটা হলো মানবরূপী শয়তান। এ শয়তান আমাদের ডানে বামে সামনে পিছনে আসে।